ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। আজকে আমরা নতুন ক্লাসে দেখব নতুন সংসদ ভবন থেকে যে সমস্ত জিকে আসার মতো সেই ইম্পর্টেন্ট জিকেগুলো আলোচনা করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। 1 নম্বর কোশ্চেন দেখো, ভারতের নতুন সংসদ ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল কবে? না 10ই ডিসেম্বর 2020 সালে, নতুন পার্লামেন্ট হাউজের আকৃতি কিরূপ? না এটি দেখতে অনেকটা ত্রিভুজাকার, কিন্তু বাহুর নিরিখে যদি বলা হয় তাহলে সেটা হবে হেক্সাগন, অর্থাৎ ষড়ভুজাকার। দেখো, নতুন সংসদ ভবনটির ডিজাইনার বা আর্কিটেক্ট কে? ডক্টর বিমল প্যাটেল, ইনি হচ্ছেন ডিজাইনার বা আর্কিটেক্ট। কোন প্রজেক্টের আওতায় এই নতুন পার্লামেন্ট বিল্ডিংটি তৈরি করা হলো? এটা হচ্ছে সেন্ট্রাল ভিস্তা রিডেভেলপমেন্ট প্রজেক্ট। সেন্ট্রাল ভিস্তা রিডেভেলপমেন্ট প্রজেক্ট এরাই কিন্তু এই বিল্ডিংটি তৈরি করলো। নেক্সট, নতুন ভবনটি তৈরির কোন আর্কিটেক্ট ফার্ম কাজ করেছে? না এটা গুজরাটের এইচপিসি ডিজাইন প্ল্যানিং এবং ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড বলে যে কোম্পানিটা রয়েছে তারাই কিন্তু কাজটা করেছে। সংসদ ভবন যেটি বানানোর মূল দায়িত্ব নিয়েছিল সেই কোম্পানির নাম কি? মূল দায়িত্বে কোন কোম্পানি ছিল? টাটা কোম্পানি, টাটা প্রজেক্টস লিমিটেড। এটা আমাদের একটা বিশ্বস্ত এবং ব্র্যান্ডেড একটা কোম্পানি, তোমরা জানো প্রত্যেকেই। নেক্সট দেখো, এই নতুন সংসদ ভবনটি তৈরির জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছিল? 862 কোটি টাকা কিন্তু এর জন্য বরাদ্দ করা হয়েছে। এবং এখানে যে জাতীয় পতাকার উন্মোচন করেছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি কবে এই নতুন পতাকা জাতীয় প্রতীক উন্মোচন করলেন? জাতীয় প্রতীক উন্মোচন করলেন কবে? না 11ই জুলাই 2022, 11ই জুলাই 2022-এ। এই জাতীয় প্রতীকটি কোন ধাতু দিয়ে তৈরি? এটা ব্রোঞ্জ দিয়ে তৈরি। অনেকবার কিন্তু এটা কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে বিভিন্ন কুইজ প্রোগ্রামে, তোমরা একটু খেয়াল রাখবে। জাতীয় প্রতীকটির ওজন কত? ওজন 9500 কেজি, 9500 কেজি এর ওজন রয়েছে। কবে ভারতের নতুন সংসদ ভবনটির উদ্বোধন করা হলো? রিসেন্টলি করা হলো 28শে মে 2023। নতুন সংসদ ভবনটির উদ্বোধক কে, অর্থাৎ কে উদ্বোধন করলেন? উদ্বোধন করলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদি। নেক্সট, নতুন সংসদ ভবন উদ্ভাবন উদ্বোধন উপলক্ষে কত টাকার কয়েন চালু করা হলো? আমাদের দেশে নতুন একটা টাকার কয়েন চালু করা হয়েছে, সেটা কত? মুদ্রা হচ্ছে 75 রুপিস, অর্থাৎ 75 টাকার কয়েন কিন্তু চালু করা হলো। এই ভবনটি তৈরি করতে মোট কত সময় লেগেছে? প্রায় 2.5 বছর ধরে কিন্তু এই সংসদ ভবনটি তৈরি করেছে। নেক্সট দেখো, এই নতুন বিল্ডিংটি তৈরি করতে মোট কতজন শ্রমিক কাজ করেছে? প্রায় 60,000 শ্রমিক কিন্তু কাজ করেছে। এবং এটা কয় ফ্লোর বিশিষ্ট? এটি 4 ফ্লোর বিশিষ্ট বা 4 তলা আমরা বলি। নতুন সংসদ ভবনটির মোট ক্ষেত্রফল কত? 65,000 বর্গ কিলোমিটার, কত? না 65,000 বর্গ কিলোমিটার। নতুন সংসদ ভবনে যে লোকসভার জন্য আসন বরাদ্দ বা সিট ক্যাপাসিটি কত রাখা হয়েছে? 888 খানা। এবং যদি বলা হয় যে মোট কতগুলো সিট করা হয়েছে, এখনো পর্যন্ত যদি লোকসভা কক্ষে সিটের কথা বলা হয় তাহলে প্রয়োজনে বাড়িয়ে সেটা কত করা যেতে পারে? 1272 খানা করা যেতে পারে। এর মধ্যে রাজ্যসভার জন্য বরাদ্দ আছে কত? 384টি কিন্তু রাজ্যসভার জন্য বরাদ্দ রয়েছে। নেক্সট দেখো, নতুন পার্লামেন্টের দুই কক্ষে মোট সিট ক্যাপাসিটি কত? 1272, একটু আগেই বললাম যে 1272 খানা সিট ক্যাপাসিটি রয়েছে। আর নতুন লোকসভা কমিটির যে থিম বা কক্ষটির যে থিম, সেই থিমটি কি ছিল বা কি আছে? একটা হচ্ছে পদ্ম, সেই পদ্ম কি? আমাদের জাতীয় ফুল। নেক্সট, নতুন ভবনে কোথায় যৌথ অধিবেশন অনুষ্ঠিত হবে? যৌথ অধিবেশন লোকসভায় কক্ষে অনুষ্ঠিত হবে। এখান থেকে একটা কোশ্চেন গুরুত্বপূর্ণ এটা আসে যে সেঙ্গল বা সেনগাল বা সেনগল কি? এটি হচ্ছে সোনার একটা রাজদণ্ড, যেটি লর্ড মাউন্টব্যাটেন ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর হাতে এই এই ক্ষমতা হস্তান্তরের সময় এই প্রতীকটি প্রদান করেছিলেন। এটি অ্যাকচুয়ালি এতদিন রাখা ছিল এলাহাবাদের মিউজিয়ামে, এখন সেটা পার্লামেন্টে স্থান পেল। এই সেঙ্গলটি কোন রাজবংশ ব্যবহার করতো? এটা তামিলনাড়ুর চোল রাজবংশ এরা ব্যবহার করতো। এই সেঙ্গল কথার অর্থ কি? সেঙ্গল কথাটি তামিল শব্দ থেকে, তামিল শব্দ সেম্মাই থেকে এসছে। এর শব্দের অর্থ হলো সত্য, অর্থাৎ ট্রুথ। নেক্সট দেখো, বর্তমানে এই সেঙ্গলটি নতুন সংসদ ভবনের কোথায় স্থাপন করলেন নরেন্দ্র মোদী? অর্থাৎ লোকসভার স্পিকারের যে চেয়ার তার কাছেই কিন্তু এই সেঙ্গলটি রাখা হয়েছে। নতুন সংসদ ভবনটির জীবন সীমা কত বা লাইফ স্প্যান কত? কত বছর ধরা হয়েছে? না 150 বছর ধরা হয়েছে, এটা 150 বছর চলবে এরকম একটা ক্যাপাসিটি তৈরি করা হয়েছে। নেক্সট দেখো, নতুন সংসদ ভবন তৈরির উপাদান কোথা থেকে এসছে? ভিন্ন ভিন্ন উপাদান ভিন্ন ভিন্ন জায়গা থেকে এসছে। সেগুন কাঠটা এসছে মহারাষ্ট্র থেকে, পাথর এসছে কোথা থেকে? রাজস্থান থেকে।
কার্পেট এসছে উত্তরপ্রদেশ থেকে, বাস এসছে ত্রিপুরা থেকে, এবং স্টিল যেটা সেটা এসছে দমনদেব থেকে, হোয়াইট মার্বেল যেটা সাদা পাথর সেটা এসছে গুজরাট থেকে, এবং ম্যানুফ্যাকচারার স্যান্ড বালি যেটা সেটা এসছে হরিয়ানা থেকে। এবং এই নতুন সংসদ ভবনে যদি দরজার কথা বলা হয়, প্রধান দরজা রয়েছে কটা? না, তিনটে দরজা রয়েছে, তিনটে প্রধান দরজা রয়েছে। এর সাথে দেখবো নতুন সংসদ ভবনের দরজা বা প্রবেশদ্বার গুলির নাম কি রাখা হয়েছে, ভিন্ন ভিন্ন নাম তিনটে কি, একটা হচ্ছে জ্ঞানদ্বার, একটা শক্তিদ্বার, একটা হচ্ছে কর্মদ্বার। এই প্রবেশদ্বার গুলিতে কোন কোন প্রাণীর মূর্তি রাখা হয়েছে, না এখানে হাতি, ঘোড়া, রাজহাঁস, ঈগল, পৌরাণিক প্রাণী শার্দুলা এবং মকরা, এই প্রাণীগুলোকে কিন্তু এখানে রাখা হয়েছে, মানে মূর্তি রাখা হয়েছে এখানে। নতুন পার্লামেন্ট, এই ভবনটি ভূমিকম্পের কোন সিসমিক জোনের প্যারামিটারে ডিজাইন করা হয়েছে, অর্থাৎ এই ভূমিকম্প যদি হয় তাহলে সেই ভূমিকম্প কিন্তু সহ্য করার ক্ষমতা রেখেছে এই নতুন পার্লামেন্টটা। এখানে জোন 5 রাখা হয়েছে, অর্থাৎ এই বিল্ডিংটি কিন্তু ভূমিকম্প সহ্য করার ক্ষমতা রেখেছে। নতুন ভবনে কয়টি গ্যালারি রয়েছে এবং কি কি? নতুন ভবনে মোট তিনটি গ্যালারি রয়েছে, একটা সঙ্গীত গ্যালারি, একটা স্থাপত্য গ্যালারি এবং আরেকটা হচ্ছে শিল্প গ্যালারি। নেক্সট দেখো, নতুন সংসদ ভবনে কয়টি কমিটি রুম রয়েছে? মোট 6টি কমিটি রুম কিন্তু রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা। মন্ত্রী পরিষদের অফিস হিসাবে কয়টি রুম রাখা হয়েছে? মোট 92টি রুম রাখা হয়েছে মন্ত্রী পরিষদের অফিস হিসাবে। নেক্সট দেখো, নতুন সংসদ ভবনে সাংসদদের জন্য কি কি ব্যবহারের ব্যবস্থা রাখা হয়েছে? লাউঞ্জ আছে, ডাইনিং হল আছে এবং লাইব্রেরি আছে। নতুন বিল্ডিং রুমে একটা নতুন স্পেশালিটি রয়েছে, কি? স্পেশাল হল রাখা হয়েছে সেখানে। কেন? সেই হলটার নাম কি? সেই হলটার নাম হচ্ছে কনস্টিটিউশনাল হল। নেক্সট, ভারতের নতুন সংসদ ভবনের বিশেষত্ব কি, অর্থাৎ এর যে স্পেশালিটি রয়েছে সেটা কি? না, গ্রিন কনস্ট্রাকশন টেকনিক ব্যবহার করা হয়েছে এতে, 1 নম্বর। 2, রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম রয়েছে, অর্থাৎ বৃষ্টির জলকে কাজে লাগানো যাবে। সৌর শক্তি উৎপাদন এবং ব্যবহার করা যাবে এখানে। এনার্জি সেভিং ডিভাইস ব্যবহারের মাধ্যমে কি 30% বিদ্যুৎ খরচ কম করা যাবে। ভূমিকম্প প্রতিরোধী ডিভাইস এখানে লাগানো আছে এবং এই ডিজাইনটাও কিন্তু ভূমিকম্প প্রতিরোধ করবে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অনুকূল ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ফিচার্স আমাদের সংসদ ভবনের। নেক্সট দেখো, এটা অতিরিক্ত কোশ্চেন যেগুলো নতুন সংসদ ভবনের নয়, কিন্তু পার্লামেন্ট থেকে এই ধরনের কোশ্চেন অনেকবার এসছে। 1 বছরে লোকসভার কয়টি অধিবেশন হয়? মোট 3টে অধিবেশন 1 বছরে হয়ে থাকে, কিন্তু যদি কোশ্চেন আসে যে 1 বছরে ন্যূনতম কতগুলো অধিবেশন করা প্রয়োজন, তখন উত্তর হবে 2টি। আর এখান থেকে আরো একটা কোশ্চেন আসে যে 2টি অধিবেশনের মধ্যে সর্বাধিক গ্যাপ বা অবকাশ কত রাখা যায়, তাহলে সেটা উত্তর হবে 6 মাস। 6 মাসের গ্যাপ রাখলে কি হবে, প্রথমে একটা পরে আর একটা, অর্থাৎ বছরে 2টো দিয়ে কাজ কমপ্লিট করা যাবে। ভারতের সংসদ নিম্নলিখিত গুলি নিয়ে গঠিত, ভারতের পার্লামেন্ট, ইন্ডিয়ান পার্লামেন্ট কোন কোন কক্ষ নিয়ে গঠিত? আমরা জানি যে লোকসভা, রাজ্যসভা এবং প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, এই তিনজন নিয়ে কিন্তু তিনটে বডি নিয়ে আমাদের পার্লামেন্ট গঠিত। তাহলে কি হবে, রাষ্ট্রপতি অবশ্যই আছে, লোকসভা রাজ্যসভা অবশ্যই আছে, তাহলে অপশন কি হবে, অপশন এ আর বি দুটোই হবে, অর্থাৎ সি অপশনে কিন্তু এটা রয়েছে। দেখো 42 নম্বরে বলা হয়েছে ভারতীয় সংসদীয় ব্যবস্থা কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, ওয়েস্টমিনিস্টার মডেলের উপরে কিন্তু ভিত্তি করে এই আমাদের পার্লামেন্ট তৈরি করা হয়েছে। নেক্সট দেখো, ভারতীয় সংসদের নিম্ন কক্ষে লোকসভায় কতজন, নিম্ন কক্ষ বা লোকসভায় কতজন সদস্য রয়েছে? 545 জন সদস্য রয়েছে। নেক্সট দেখো, ভারতীয় সংসদের উচ্চ কক্ষের নাম কি? ভারতীয় কক্ষ রয়েছে কটা? 2টো কক্ষ রয়েছে, একটা হচ্ছে উচ্চ কক্ষ যার নাম হচ্ছে রাজ্যসভা, আর একটা হচ্ছে রাজ্যসভা, আর একটা হচ্ছে নিম্ন কক্ষ বা লোকসভা। ওকে, তা উচ্চ কক্ষের নাম জিজ্ঞাসা করেছে, উচ্চ কক্ষের নাম কি? উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা। নেক্সট দেখো, লোকসভার জনক কাকে বলা হয় বা লোকসভার জনক নামে পরিচিত কে? কে? জিভি মাহুলঙ্কর, এনাকে লোকসভার জনক বলা হয়। যদি বলা হয় লোকসভার প্রথম স্পিকারের নাম কি, তাহলে উত্তর হবে জিভি মাহুলঙ্কর। সো আজকে এ পর্যন্তই ছিল আমাদের ক্লাসটা। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, পড়তে থাকো, লড়তে থাকো।